আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় থেকে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স থেকে তো আজকের আমরা প্রথম ক্লাস থেকে ধরব এবং আজকের ক্লাসে মূলত তাপগতিবিদ্যার বিভিন্ন মৌলিক রাশি বা মৌলিক সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব যেটাকে যেগুলো আমাদেরকে তাপগতি গতিবিদ্যাকে ভালোভাবে বুঝতে সহযোগিতা করবে কেমন তো আজকে আমরা কি কী আলোচনা করব তার একটা তুলনামূলক তোমার পরিচিতি আমি আগেই তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমরা আজকে আলোচনা করব করবো তাপগতিবিদদের পরিচিতি নিয়ে তারপর আমরা আলোচনা করার চেষ্টা করব। করবো তাপগতিবিদদের প্রয়োগ কোথায় কোথায় তাপ গতিবিদ্যার প্রয়োগ করা হয় তারপর আমরা গতিবিদ্যার সীমাবদ্ধতা এবং সুবিধা নিয়ে আলোচনা করব। তারপর আমরা তাপগতি সিস্টেম নিয়ে আলোচনা করব তারপর সিস্টেমের বিভিন্ন ধরনের ধর্ম নিয়ে আলোচনা করব তারপর বিভিন্ন ধরনের ধর্ম তাদের প্রকারভেদ নিয়ে আলোচনা করব তারপরে তাপগতীয় স্টেট বা অবস্থা নিয়ে আমরা আলোচনা করব তারপর তাপগতীয় পথ অথবা পাথ নিয়ে আমরা আলোচনা করব তারপর আমরা প্রসেস প্রক্রিয়া বা প্রসেস নিয়ে আলোচনা করবো বিভিন্ন ধরনের প্রক্রিয়া বা বিভিন্ন ধরনের প্রসেস নিয়ে আমরা আলোচনা করবো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের এই প্রক্রিয়ার অংশটা তারপর আমরা বিভিন্ন ধরনের সাইকেল বা চক্র নিয়ে আলোচনা করবো এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ তো আস আমরা প্রথমে চলে তাপ তাপগতিবিদ্যার পরিচিতিতে কেমন এটা সংজ্ঞামূলক আলোচনা তাপগতিবিদ্যা কাকে বলে দেখো পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও যান্ত্রিক শক্তি নিয়ে তাপ নিয়ে যান্ত্রিক শক্তি নিয়ে তাপ তাপ নিয়ে যেখানে আলোচনা হয় সাথে সাথে তাপমাত্রাও চলে আসে তাহলে তাপ তাপমাত্রা ও যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করা হয় ওকে তাকে আমরা মূলত তাপ গতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স বলবো কেমন তাহলে পদার্থবিজ্ঞানের যে সাথে আমরা তাপ নিয়ে আলোচনা করব তাপমাত্রা নিয়ে আলোচনা করব। এবং এদের দরুন উৎপন্ন যান্ত্রিক শক্তি নিয়ে আমরা আলোচনা করব। তাকে মূলত তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স বলা হবে কেমন তো আমরা কোথায় আসলে গতিবিদ্যা প্রয়োগ করা হয় কারণ অনেক সময় স্টুডেন্টদের একটা কোয়েশ্চেন থাকে যে স্যার এটা আমার জেনে লাভ কি হ্যাঁ আমি কেন এটা শিখবো এই সম্পর্কে বা এটা কেন শিখবো এটা যদি আমাদের জানা থাকে হয়তো ব্যাপারটাকে আমরা ভালো আরো ভালোভাবে রিয়েলাইজ করতে পারবো কেমন তো দেখো তাপগতিবিদ্যার প্রয়োগ হয় না অ্যাকচুয়ালি এমন কোনো ক্ষেত্র নেই আমার মনে হয় প্রত্যেকটা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একেবারে ঘুম থেকে উঠার শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত একটা দিনের শেষ পর্যন্ত একটা মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রয়োগ হয় তারপরেও আমি স্পেসিফিক কিছু ক্ষেত্রকে তোমাদের সাথে তুলে যেমন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে উৎপাদন কেন্দ্র কেন্দ্র বা কয়লা অথবা পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বলো অথবা বায়ু বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন বলো যেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেখানে কিন্তু তাপগতিবিদ্যা প্রয়োগ হচ্ছে তারপরে তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে হ্যাঁ তাপীয় ইঞ্জিন যেমন ধরো এখন বর্তমানে যে মোটর গাড়িগুলো মোটর গাড়িগুলো চলছে মোটরগুলো চলছে অথবা এরকম আরও বিভিন্ন ক্ষেত্রে আমাদের রেল গাড়ি তারপরে বিভিন্ন প্রত্যেকটার ক্ষেত্রে তাফি ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে এবং এই সকল ক্ষেত্রে তাপগতিবিদ্যা প্রয়োগ হচ্ছে অথবা আমাদের সবার বাসায় ফ্রিজ বা রেফ্রিজারেটর বা হিমায়ক থাকে এইখানেও তাপ গতিবিদ্যার প্রয়োগ হচ্ছে অথবা এয়ার কুলার থাকে এয়ার কুলারেও তাপ গতিবিদ্যার প্রয়োগ হচ্ছে তারপর আমরা যে চা গরম রাখার জন্য পানি গরম রাখার জন্য প্লাক্স ব্যবহার করি এখানেও তাপগতিবিদ্যার প্রয়োগ হচ্ছে আমরা যে রান্না বান্না করছি এখানেও তাপগতিবিদ্যার প্রয়োগ হচ্ছে আমাদের হাঁটা চলার মধ্যে যেমন আমরা যখন প্রচুর পরিশ্রম করি তখন কি হয় বলো আমরা প্রচুর যখন পরিশ্রম করি আমাদের শরীর থেকে গাম নির্গত হয় ওকে এই গাম নির্গমনের মাধ্যমে আমাদের শরীর কিছুটা শীতল হয়ে পড়ে ওকে তো আবার দেখা যাচ্ছে যে কি আমরা যখন প্রচন্ড রুমের মধ্যে থাকি অনেক সময় বা কোনো তাফিও উত্তপ্ত কোনো কিছু কিছু সংস্পর্শে আসি তখন আমাদের শরীরও কি হয়ে উঠে বলো উষ্ণ হয়ে উঠে তো এই যে ব্যাপারগুলো আমাদের হাঁটা চলার মাধ্যমে আমাদের কাজকর্মের মাধ্যমেও কি হচ্ছে বলো তাপগতিবিদ্যার প্রয়োগ হচ্ছে এছাড়াও প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চা খাচ্ছি চা আমি যখন গরম পানিগুলোকে কাফের মধ্যে পানি না তো দেখা যাচ্ছে যে কাফটাও গরম হয়ে উঠছে আস্তে আস্তে তাই না তো এখানে মূলত তাপ গতিবিদ্যার কি হচ্ছে বলো প্রয়োগ হচ্ছে মানে আমরা বুঝি বা না বুঝি আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তাপ প্রয়োগ করেই চলছি কেমন এবার আসো এই তাপগতিবিদ্যার সুবিধা কী বা আমরা যদি এই তাপগতিবিদ্যার সম্পর্কে ডিটেলসে জানি আমরা কি কি সুবিধা পাবো যেমন প্রথম যে সুবিধাটা আমরা পেতে পারি সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সম্ভাব্যতা জানা যাবে ওকে যেমন মনে করো আমরা আমরা একটা যদি বলি যে হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে কিনা হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করবে কিনা হ্যাঁ হুট করে এটা তো এখন হয়তো আমরা জানি যে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে কিন্তু এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হবে কিনা বা নতুন কোনো রিস্ক তোমার কাছে একটা নতুন পদার্থ আসলো তুমি এই পদার্থ অন্য কোনো পদার্থের সাথে বিক্রিয়া করবে কি করবে না এই ব্যাপারটা তাপ গতিবিদ্যা থেকে জানা যায় কেমন তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে যেমন আমরা জানি আমরা জানি অবশ্য পানি উৎপন্ন করবে কারণ এটা আমাদের শেখানো হচ্ছে কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন পদার্থ হলে তারা একে অপরের সাথে বিক্রিয়া করবে কিনা বা এই পদার্থ অন্য কোন কোন পদার্থের সাথে বিক্রিয়া করবে সেটি তাপগতিবিদ্যা থেকে জানা যায় কেমন জি তো রসায়নের যে শাখায় এ নিয়ে আলোচনা করা হয় তাকে থার্মোকেমিস্ট্রি বলা হয় তোমরা পরবর্তীতে এ নিয়ে জানতে পারবা তারপরে রাসায়নিক বিক্রিয়ার শক্তির পরিবর্তন সম্পর্কে জানা যায় যেমন মনে করো এই হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে যে পানি উৎপন্ন হলো এস প্লাস ও টু বিক্রিয়া করে যে কি উৎপন্ন হলো বলো এস টু ও পানি উৎপন্ন হলো তাহলে এখানে শক্তির পরিবর্তন ঘটে তোমরা ড্যালিজের নাম শুনেছো শক্তির পরিবর্তন ওকে তো যেমন শক্তি উৎপন্ন হতে পারে আবার শক্তি হ্রাস পেতে পারে এই যে শক্তির পরিবর্তন এই পরিবর্তনটাও আমরা তাপগতিবিদ্যার আলোচনা থেকে জানতে পারি তাছাড়া যে একটা রাসায়নিক বিক্রিয়া কত শতাংশ চলার পরে সাম্য অবস্থায় উপনীত হবে তাও তাপগতিবিদ্যার আলোচনা থেকে জানা যায় ব্যাপারটা আমাকে এরকম খেয়াল করো যে রাসায়নিক সাম্য অবস্থানের যে ব্যাপারটা ওকে যেমন মনে করো ক্যালসিয়াম কার্বনেট ওকে ক্যালসিয়াম বিয়োজিত হয়ে আমরা জানি কি উৎপন্ন করে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে কেমন তো একটা বদ্ধ পাত্রে যদি এই বিক্রে সংগঠিত করা হয় একইভাবে তোমরা জানো যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড মিলিত হয়ে কি উৎপন্ন করে বলো ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে তো এই যে একটা সময়তে ক্যালসিয়াম কার্বনেট বিক্রি ক্যালসিয়াম কার্বনেট বিয়োজনের হার হ্রাস পায় ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বিজনের হার বেড়ে যায় এবং একটা সময়ে দেখা যায় যে পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট বিযোজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে একই পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড একই হারে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড মিলিত হয়ে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে তো এই অবস্থাকে রাসায়নিক সম অবস্থায় বলা হয় এই সমতে বিক্রিয়াটা যদিও থেমে গেছে বলে মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি থামে না মূলত উভয় দিকে সমান হারে চলে বা সমান তালে চলে এখন তাপগতিবিদ্যার আলোচনা থেকে আমরা জানতে পারবো যে কখন তারা কখন কত শতাংশ বিক্রে অংশ চলার পরে যেমন কি ফর্টি পার্সেন্ট চলার পর না ফিফটি পার্সেন্ট চলার পর না সিক্সটি পার্সেন্ট চলার পর একটা রাসায়নিক বিক্রে কত পার্সেন্ট চলার পর সাম্য অবস্থায় উপনীত হবে তাপ গতিবিদ্যার আলোচনা থেকে জানা যায় এবং এছাড়াও আরও বিভিন্ন কিছু জানা যায় আমি শুধুমাত্র অল্প কয়েকটা আলোচনা করলাম তোমাদের সাথে এবার সব তাপগতিবিদ্যার সীমাবদ্ধতা হ্যাঁ পাশাপাশি তাপগতিবিদ্যার কিছু পদ্ধতি আছে যেখানে তাপগতিবিদ্যা প্রয়োগ হয় না যেমন তাপগতিবিদ্যা পদার্থের ম্যাক্রো বা স্থূল অংশ নিয়ে আলোচনা করে মাইক্রো বা সূক্ষ্ম অংশে নয় যেমন মনে করো তাপগতিবিদ্যা একটা পদার্থ মনে করো কিছু গ্যাসীয় পদার্থ নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি গ্যাসীয় পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা পরমাণু সমন্বয়ে গঠিত সাপোজ ওকে তো তাপগতিবিদ্যার আলোচনার বিষয় হচ্ছে এ না যে প্রত্যেকটা কণা নিয়ে কথা বলবে গ্যাসের প্রত্যেকটা কণা নিয়ে কথা বলবে কথা বলবে না এটা আলোচনা এটা আলোচনা তাপগতিবিদ্যার এটা আলোচনার বিষয় নয় একটা গ্যাসীয় পদার্থের প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে আলোচনা করা তাপগতিবিদ্যার অংশ নয় তাহলে সেটা কি নিয়ে আলোচনা করবে সেটি একটি সামগ্রিক অংশ নিয়ে আলোচনা করবে মনে করে এখানে এক মূল পদার্থ নিয়ে আলোচনা করবে দুই মূল পদার্থ নিয়ে আলোচনা করবে হাফ মূল পদার্থ নিয়ে আলোচনা করবে ওকে অর্থাৎ ম্যাক্রো বা স্থূল অংশ নিয়ে আলোচনা করবে পদার্থের একটা অংশ নিয়ে আলোচনা করবে পদার্থের ভিতরে থাকে সুক্ষ সুক্ষ অনুপরমাণু নিয়ে আলোচনা করা তাপগতিবিদ্যার আলোচ্য বিষয় নয় ওকে তাহলে তাপগতিবিদ্যার কোথায় আমরা প্রয়োগ করব ম্যাক্রো বা স্থূল অংশে মাইক্রো বা সূক্ষ্ম অংশ নয় অর্থাৎ এটা মাইক্রোস্কোপিক আলোচনা নয় এটা ম্যাক্রোস্কোপিক আলোচনা এরপরে আসো তাপগতিবিদের আরেকটা পদ্ধতি হচ্ছে এটি রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বা কখন সাম্য অবস্থায় পৌঁছাবে একটা সুনির্দিষ্ট সময় যেটা আমরা বুঝি সেটা নিয়ে আলোচনা করা তাপ তাপগতিবিদের আলোচ্য বিষয় নয় যেমন মনে করো যে আমরা একটু আগে যে বিক্রিয়াটা লিখলাম যে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে বলো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে ওকে তো দেখো প্রথম দিকে কি হয় ক্যালসিয়াম কার্বনেট বিয়োজনের হার ওকে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত এটাকে বলে সম্মুখমুখী বিক্রিয়া আবার ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড সংযুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বন উৎপন্ন করা এটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া প্রথম দিকে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকে এবং পশ্চাত্মমুখী বিক্রিয়ার হার কি থাকে বলো কম থাকে তো একটা সময়তে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমে যায় পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বেড়ে যায় এবং এক সময়তে সমান হয়ে যায় সাম্য অবস্থায় উপনীত হয়ে যায় কিন্তু কত ব্যাগে বিক্রিয়াটা ক্যালসিয়াম কার্বনেট কত হারে বিয়োজিত হচ্ছে অথবা ক্যালসিয়াম এবং কার্বন ডাইঅক্সাইড কত হারে সংযুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বোনাইট উৎপন্ন করছে এই যে গতিবেগটা ওকে তাপ গতিবিদ্যার আলোচ্য বিষয় নয় এবং সাম্য অবস্থা পৌঁছানোর যে একটা সময় যে তাপগতিবিদ্যা থেকে আমরা এটা বলতে পারি না যে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে এবং ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন মিলিত হয়ে যে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করছে ওকে এরা কখন সাম্য অবস্থায় পৌঁছাবে টাইমটা বলতে পারবে না যে দশ মিনিট পরে পৌঁছাবে না তাপগতিবিদে এটা বলতে পারবে না পনেরো মিনিট পরে পৌঁছাবে কি না তাপ গতিবিদে এটা বলতে পারবে না বা তাপ গতিবিদের আলোচনা থেকে এটা আমরা জানতে পারি না ওকে এটা বলতে পারবে যে কত শতাংশ বিক্রিয়া চলার পরে সাম্য অবস্থায় পৌঁছাবে কিন্তু কত সময় পরে পৌঁছাবে এটা তাপগতিবিদ্যার আলোচনা থেকে জানা যায় না কেমন তাহলে আমরা তাপ সীমাবদ্ধতা দেখলাম আমরা তাপগতিবিদ্যার সুবিধাগুলো দেখলাম এবারে আমরা চলে যাব তাপগতিবিদ্যার গুরুত্বপূর্ণ একটা রাশি সেটা হচ্ছে সিস্টেম ওকে তাপগতিবিদ্যার সিস্টেম নিয়ে আমরা কথা বলবো তো দেখো তাপগতিবিদ্যায় পদার্থ বা মহাবিশ্বের যে নির্দিষ্ট অংশকে আলাদা করে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো চালানো হয় তাকে মূলত কি বলা হয় বলো সিস্টেম বলা হয় যেমন আমরা যখন কোনো কিছু নিয়ে আলোচনা করি তখন আমরা কি করি বলো একটা নির্দিষ্ট অংশ পদার্থের একটা নির্দিষ্ট অংশ বা মহাবিশ্বের একটা নির্দিষ্ট অংশ নিয়ে আলোচনা করি ওকে তো এই অংশটার নামই হচ্ছে সিস্টেম মনে করো আমি কিছু বায়ু নিয়ে কথা বলবো আমাদের মহাবিশ্ব আমাদের পৃথিবীর চারপাশে বেশ বেশ অঞ্চল জুড়ে বেশ কয়েক কিলোমিটার বা হাজার কিলোমিটার অঞ্চল জুড়ে বায়ুমণ্ডল আছে তো আমরা কি করি সমস্ত বায়ুমণ্ডল নিয়ে নয় কিছু বায়ু নিয়ে যখন আমরা আলোচনা করব মনে করি এ হচ্ছে এই বায়ুমণ্ডলীয় অঞ্চল নিয়ে আমি আলোচনা করব ওকে এই অঞ্চল নিয়ে আমি আলোচনা করব তো এই যে অঞ্চলটা যতটুকু অংশ নিয়ে আমি আলোচনা করব সেটাই হচ্ছে আমাদের সিস্টেম ওকে মনে করে আমি আলোচনা করবো এইটুকু অংশ নিয়ে তো এটা হচ্ছে আমাদের সিস্টেম এটুকু বায়ু নিয়ে আলোচনা করব এটা সিস্টেম এবং দেখো এই যে চারপাশে যে লেয়ারটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সিস্টেমের সারাউন্ডিংস ওকে সিস্টেমের আবরণ ওকে আবরণ বা কি বলো সরি বাউন্ডারি সারাউন্ড কি বলবো বাউন্ডারি বলবো এই অঞ্চলটাকে ওকে আবরণ সিস্টেমের আবরণ বা বাউন্ডারি বলবো এবং বাকি যে অংশ অংশটা অর্থাৎ তুমি যেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছ সেটাকে বলবো সিস্টেম এটা হচ্ছে সিস্টেম ওকে এই অঞ্চলটা হচ্ছে আবরণ এবং তার বাইরের অঞ্চলটা যেটা মহাজগত থেকে বা মহাবিশ্ব থেকে সিস্টেমটাকে আলাদা করেছে তার নাম আবরণ এবং বাকি অংশটা হচ্ছে সারাউন্ডিংস বা পরিবেশ সারাউন্ডিংস বা পরিবেশ কেমন তাহলে দেখো মহাবিশ্বের যে নির্দিষ্ট অংশ নিয়ে আলোচনা করা হবে তার নাম হবে সিস্টেম সিস্টেমটাকে করে যেটা থাকবে তার নাম হবে পরিবেশ পরিবেশ আর আর সিস্টেমের মধ্যে যে অংশটা একটা বিভেদ তৈরি করবে একটা পার্থক্য তৈরি করবে অথবা একটা দেওয়াল তৈরি করবে তার নাম হচ্ছে কি বলতো আবরণ বা বাউন্ডারি তো এই আবরণ বা বাউন্ডারি আবার কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে তো দেখো আবরণ বা বাউন্ডারি প্রকারভেদ পকার বেদ এটা বিভিন্ন প্রকৃতির হতে পারে এটা হতে পারে এক নাম্বার মনে করো দৃঢ় হতে পারে হ্যাঁ এটা দৃঢ় হতে পারে দুই নাম্বার এটি হতে পারে নমনীয় ফ্লেক্সিবল হতে পারে ওকে তিন নাম্বার এ আবরণ হতে পারে তোমার দৃশ্যমান দৃশ্যমান আবরণ হতে পারে চার নাম্বার এটি অদৃশ্য হতে পারে বা ইমার্জিনারি কাল্পনিক হতে পারে হ্যাঁ অদৃশ্য হতে পারে পাঁচ নাম্বার এই আবরণটা হতে পারে ডায়াথার্মিক অর্থাৎ তাপ পরিবাহী হ্যাঁ তাপ পরিবাহী হতে পারে অথবা এডিয়াবেটিক যেটাকে বলা হয় তাপ রুদি হ্যাঁ তাপ রুদি হতে পারে ওকে তো দেখো এই যে আবরণটা বা যে বাউন্ডারিটা আমরা দেখতে পাচ্ছি সিস্টেমের এটা বিভিন্ন প্রকৃতির হতে পারে যেমন তুমি কিছু পরিমাণ পানি একটা পাত্রে রেখেছ পানি একটা পাত্র রেখেছ আমরা কিছু পরিমাণ পানি বা তরল পদার্থ নিয়ে কথা বলবো তাহলে এই তরলটা হচ্ছে আমাদের সিস্টেম ওকে তরলটা হচ্ছে আমাদের কি বলবো সিস্টেম তারপর এই যে এই যে চারপাশে তরলের এখানে আমরা তিন পাশে পাত্র দেখতে পাচ্ছি তিন পাশে যে পাত্রের অঞ্চল অংশটা তো এই পাত্রটা তো দৃঢ় না তাহলে এই যে এটা অর্থাৎ সিস্টেমের চারপাশে যে তিন পাশে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছি এটা একটা দৃঢ় বাউন্ডারি ওকে দৃঢ় এবং এটা দেখা যাচ্ছে দেরস এটি হচ্ছে দৃশ্যমান ভিজিবল বাউন্ডারি এবার দেখো এই যে তরলের উপরের অঞ্চলে বায়ু অবস্থান করছে তো বায়ু এবং তরলের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে আছে এখানে যে বাউন্ডারিটা এটা হচ্ছে তোমার কেমন অদৃশ্য এটা দেখা যাচ্ছে না এই বাউন্ডারিটা দেখা যাচ্ছে না এই উপরে বায়ু নিচে তরল পদার্থ এর মাঝখানে একটা কি আছে বলো বাউন্ডারি আমরা কল্পনা করে নিব সেটা হচ্ছে অদৃশ্য বা ইমার্জিনারি বাউন্ডারি কেমন এটা আবার ই তোমার নম দৃঢ় নয় এটা আবার দৃঢ় নয় এবার নমনীয় বাউন্ডারি এক্সাম্পল কেমন মনে করো তুমি কিছু একটা বেলুনের মধ্যে কিছু বায়ু দ্বারা পরিপূর্ণ করেছো বেলুনের মধ্যে তো দেখো গরম করলে বেলুনের এই বায়ুগুলোকে তুমি যদি গরম করো দেখবে বেলুন প্রসারিত হচ্ছে ওকে তো চারপাশে যে অঞ্চলটা দেখতে পাচ্ছো অর্থাৎ বেলুনের আবরণটা হচ্ছে এই ক্ষেত্রে বাউন্ডারি আর ভিতরে থাকা বায়ুগুলো হচ্ছে তোমার সিস্টেম এরপরে বাইরের যে অঞ্চলটা এটা হচ্ছে পরিবেশ ওকে তো দেখো এখন তুমি যদি উত্তপ্ত করো বায়ুগুলো প্রসারিত হচ্ছে তার মানে এই যে চারপাশের লেয়ারটা কি হচ্ছে বলো প্রসারিত হচ্ছে তার মানে এটা হচ্ছে নমনীয় ফ্লেক্সিবল প্রসারিত হতে পারে আবার সংকুচিত হতে পারে এবং আমরা যে আবরণ বা বাউন্ডারিটা দেখতে পাচ্ছি এটা দৃশ্যমান ওকে দৃশ্যমান এবার আসো এটা আবার তাপ পরিবাহী কিনা যেমন তুমি যখন তাপ দিচ্ছ তাপ তাপগুলো কি হচ্ছে বলো আবরণ ভেদ করে আবরণ পাস করে বায়ুর মধ্যে চলে যাচ্ছে তার মানে এই যে আবরণটা এটা হচ্ছে তাপ পরিবাহী বা ডায়াথার্মিক বাউন্ডারি বলা হয় এটাকে আবার কিছু কিছু ক্ষেত্রে তাপ রোদি যেমন হান্ড্রেড পার্সেন্ট তাপ রোদী আবরণ নেই যেমন আমরা যখন কোনো কিছুকে রাখি ওকে ওকে এরকম 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 একটা থাকে এখানে তুমি কিছু তরল পদার্থ রেখেছ তো এখানে তাপ রুদি পদার্থ দ্বারা এটাকে আলাদা করে রাখা হয় দ্যাটস ওয় পরিবেশ থেকে এটা তাপ নেও না আবার পরিবেশ এটা তাপ বর্জনও করে না তো এই যে লেয়ারটা এখানে যে লেয়ারটা রয়েছে চারপাশে এটা হচ্ছে তাপ বা এডিয়া বাউন্ডারি বলা হয় কেমন তো এই যে বাউন্ডারি বা সিস্টেমের চারো সিস্টেম এবং পরিবেশকে আলাদাকারী যে অঞ্চলটা যে বাউন্ডারিটা এই বাউন্ডারিটাও বিভিন্ন প্রকৃতির হতে পারে দৃঢ় হতে পারে নমনীয় হতে পারে দৃশ্যমান হতে পারে অদৃশ্য হতে পারে তাপ পরিবাহী হতে পারে তাপ রোধী হতে পারে কেমন এবার আমরা চলে যাব সিস্টেমের প্রকারভেদ আলোচনা করতে সিস্টেমের প্রকারভেদ সিস্টেমের তোমার ওপেন সিস্টেম বা মুক্ত সিস্টেম উন্মুক্ত সিস্টেম দুই নম্বর হচ্ছে তোমার বদ্ধ সিস্টেম বৌদ্ধ সিস্টেম অথবা ক্লোজ সিস্টেম যেটা ক্লোজ সিস্টেম বলতে পারো এবং তিন নম্বর হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম কেমন বা আইসোলেটেড সিস্টেম আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম এখন আসলে আমরা উন্মুক্ত সিস্টেম কাকে বলবো এক নম্বর উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম ওকে আচ্ছা আমি লিখে লিখিনি উন্মুক্ত সিস্টেমের এরপর আসছি আমরা দেখে নিচ্ছি উন্মুক্ত সিস্টেম কাকে বলে যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি বিনিময় করতে পারে তাকে আমরা মূলত উন্মুক্ত সিস্টেম বলবো তো এই ব্যাপারটা কেমন শক্তির বিনিময় কিভাবে করে যেমন আমরা যে বয়লার বলি ওকে বয়লার তোমরা দেখে থাকবে তো ব্রয়লার টোনাটা এরকম এখানে একটা নির্গমন নল থাকে ওকে এখানে একটি নল থাকে আচ্ছা এটা নির্গমন নল তো এটা একটা সরি কি করা হয় দেখো এই যে নিচের দিকে যে নলটা থাকে এই নলটা দিয়ে এখানে তরল পদার্থ দ্বারা পরিপূর্ণ করা হয় ওকে এই অঞ্চলটাকে তরল পদার্থ দ্বারা পরিপূর্ণ করা হয় এই যে তরল পদার্থ আমরা পরিপূর্ণ করছি খেয়াল করো এটা হচ্ছে তাহলে আমাদের সিস্টেমের অংশ আমরা এটা নিয়ে বলের এই অঞ্চল নিয়ে কথা বলবো হচ্ছে আমাদের সিস্টেম আর আমরা সিস্টেমের মধ্যে তরল পদার্থ প্রবেশ করাচ্ছি তার মানে ভর প্রবেশ করাচ্ছি ওকে তাহলে আমরা সিস্টেমের মধ্যে কি প্রবেশ করাচ্ছি বলো ভর প্রবেশ করাচ্ছি এবং ব্রয়লারে ভর তরল পদার্থ প্রবেশ করানোর পর এটাকে উত্তপ্ত করা হয় উত্তপ্ত করা হয় কেমন উত্তপ্ত করা হয় তাহলে এই উত্তাপে তরল পদার্থগুলো উত্তপ্ত হয় এবং এই তরল পদার্থগুলো বা তরলের উত্তাপে বাষ্পীভূত হয়ে এর নির্গমন নল দিয়ে কি হয়ে যায় বলো বেরিয়ে যায় তাহলে দেখো আমি সিস্টেমের মধ্যে ভর প্রবেশ করলাম আবার সিস্টেম পরিবেশ থেকে সিস্টেমের মধ্যে ভর প্রবেশ করালাম এবং তাপ প্রবেশ করালাম পরিবেশ থেকে সিস্টেমের মধ্যে তাপ প্রবেশ করালাম তাহলে দেখো সিস্টেমের মধ্যে ভর এবং তাপ প্রবেশ করলো আবার ভর ছোট ছোট এই কণাগুলো মূলত তরল পদার্থের ভর তাই না ছোটো ছোট তরল পদার্থের কণা এগুলো আবার সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে পরিবেশে চলে যাচ্ছে এবং সাথে সাথে কিছু পরিমাণ তাপশক্তিও কিন্তু পরিবেশে চলে আসছে তো কেমন তাহলে দেখো এই যে সিস্টেমটা যেহেতু পরিবেশের সাথে বড় শক্তি বিনিময় করছে বিনিময় মানে দেওয়া এবং নেওয়া তো পরিবেশ থেকে যেমন আমরা বড় এবং শক্তি সে নিচ্ছে পরিবেশকে আবার বড় শক্তি ফিরিয়ে দিচ্ছে এই টাইপের বলবো আমরা উন্মুক্ত সিস্টেম যেমন আমাদের রেফ্রিজারেটর বা হিমায়ক এর ব্যাপারটা কেমন এটা অনেকটা এরকম খেয়াল করো এটা হচ্ছে ওকে তো দেখো আমাদের রেফ্রিজারেটরের যে কম্প্রেসার থাকে এই কম্প্রেসার অনেকটা উন্মুক্ত সিস্টেমের মতো কাজ করে কিভাবে দেখো এই কম্প্রেসারের সাথে একটা মোটর যুক্ত থাকে কম্প্রেসার একটা নির্দিষ্ট পরিমাণ তরল পদার্থ প্রবেশ করন হয় মোটর এই তরল পদার্থের উপর কাজ করে ফলে তরল পদার্থ উত্তপ্ত উত্তপ্ত হয়ে ওঠে কেমন তরল পদার্থ উত্তপ্ত হয় এবং এই উত্তপ্ত তরল পদার্থ আবার এই নির্গমন নল দিয়ে বাইরের পরিবেশে উন্মুক্ত হয়ে যায় কেমন তার সাথে সাথে তার তাপ কিছু পরিমাণ তাপশক্তিও কি হয়ে বলো পরিবেশে উন্মুক্ত হয়ে যায় তাহলে দেখো যেহেতু এখানে এখান মধ্যে পরিবেশ থেকে ভর প্রবেশ করছে আবার তাপও প্রবেশ করছে এবং সাথে সাথে পরিবেশে কিছু পরিমাণ বর ফিরে যাচ্ছে এবং পরিবেশের তাপ শক্তিও ফিরে যাচ্ছে দ্যাটস ওয়াই কম্প্রেসারও একটি কি সিস্টেম বলো উন্মুক্ত সিস্টেমের অন্তর্ভুক্ত এবং কোন উন্মুক্ত সিস্টেমের চারপাশে যে অঞ্চলটা যে বাউন্ডারিটা এই বাউন্ডারি দ্বারা আবদ্ধ অঞ্চলটাকে এটাকে বলা হয় কন্ট্রোল ভলিউম হ্যাঁ তার যে বাউন্ডারি খেয়াল করো এটা একটা উন্মুক্ত সিস্টেম এই উন্মুক্ত সিস্টেমের মনে করো এই যে বাউন্ডারিটা এই বাউন্ডারি দ্বারা আবদ্ধ অঞ্চলের আয়তন যেটা এটাকে বলবো আমরা কন্ট্রোল ভলিউম কি বলবো বলো বা নিয়ন্ত্রিত আয়তন নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত আয়তন বলবো কেমন এবং এই অঞ্চল দ্বারা আবদ্ধ ক্ষেত্রটাকে বলবো আমরা নিয়ন্ত্রিত ক্ষেত্রফল ওকে নিয়ন্ত্রিত বা কন্ট্রোল সার্ফিস বলা হয় কেমন নিয়ন্ত্রিত কন্ট্রোল সার্ফিস বলা হয় তাহলে দেখো কোনো আবদ্ধ সিস্টেমের চারপাশে যে বাউন্ডারিটা এই বাউন্ডারি দ্বারা আবদ্ধ আয়তনকে আমরা বলবো নিয়ন্ত্রিত আয়তন এবং কোনো উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেমের চারপাশে যে আবদ্ধ অঞ্চল বা বাউন্ডারি এই বাউন্ডারি দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলবো আমরা তোমার কন্ট্রোল সার্ফেস বা নিয়ন্ত্রিত ক্ষেত্র বলবো কেমন এরপর আমরা চলে যাব দুই নম্বর আলোচনা বদ্ধ সিস্টেম কাকে বলে দুই নাম্বার বদ্ধ সিস্টেম খেয়াল করো যে সিস্টেম যে সিস্টেম পরিবেশের সাথে বড় শক্তি উভয় বিনিময় করে তাকে আমরা উন্মুক্ত সিস্টেম বলেছি কিন্তু যে সিস্টেম পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি বিনিময় করে ভর বিনিময় করে না তাকে বলবো আমরা বদ্ধ সিস্টেম চলো সংখ্যাটা আমরা লিখে নি আমরা সংজ্ঞাটা কিভাবে বলবো যে সিস্টেম পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি বিনিময় করে তাকে বলবো আমরা বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম তো এর একটা এক্সাম্পল এরকম বলা যেতে পারে মনে করো আমাদের কাছে একখণ্ড কোন একটি বস্তু রয়েছে হম কোন একটা ধাতব বস্তু রয়েছে মনে করো তো এই ধাতব বস্তুকে যদি আমরা তাপ প্রয়োগ করি খেয়াল করো ধাতব বস্তুতে যদি আমরা তাপ প্রয়োগ করি এই ধাতব বস্তুটা কি হয়ে উঠবে বলো উত্তপ্ত হয়ে উঠবে এবং তার চারপাশের যে পরিবেশ এই পরিবেশও তার উত্তাপে কিছুটা উত্তপ্ত হয়ে উঠবে খেয়াল করো আমরা শুধুমাত্র এই ধাতব বস্তুতে তাপ প্রয়োগ করছি মানে পরিবেশ থেকে তাকে শক্তি দেওয়া হচ্ছে এবং সে শক্তিটা ধাতব বস্তুটা শক্তিটা গ্রহণ করছে এবং কিছু পরিমাণ শক্তি সে আবার পরিবেশে কি করে দিচ্ছে বলো ফিরিয়ে দিচ্ছে কিন্তু তাতে তার ভরের কোনো পরিবর্তন হচ্ছে না ধাতব পদার্থটির ভরের কোনো পরিবর্তন হচ্ছে না সে পরিবেশ থেকে শক্তি নিচ্ছে এবং কিছু পরিমাণ শক্তি সে পরিবেশে ফিরিয়ে দিচ্ছে তো এই যে সিস্টেম এই সিস্টেমটা হচ্ছে বদ্ধ সিস্টেম শুধুমাত্র পরিবেশ থেকে শক্তি গ্রহণ করবে বা পরিবেশের শক্তি ফিরিয়ে দিবে অর্থাৎ শক্তির বিনিময় ঘটবে কিন্তু ভরের কোনো পরিবর্তন হবে না এই টাইপের সিস্টেমকে বলবো আমরা বদ্ধ সিস্টেম আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা চলে যাব বিচ্ছিন্ন সিস্টেম তো বোঝাই যাচ্ছে যে সিস্টেম পরিবেশের সাথে ভর শক্তি কোনোটাই বিনিময় করে না তার নাম হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম চলো আমরা সংজ্ঞাটা একটু লিখে তো আমরা সংজ্ঞাটা এক নজর দেখিনি যে সিস্টেম পরিবেশের সাথে ভর শক্তি কোনোটি বিনিময় করে না তাকে বিচ্ছিন্ন সিস্টেম বলে যদিও হান্ড্রেড পার্সেন্ট বিচ্ছিন্ন সিস্টেম বলে কোনো সিস্টেম নেই বা এই পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট বিচ্ছিন্ন সিস্টেম এখনও পাওয়া যায়নি তারপর আমরা একটা বিচ্ছিন্ন সিস্টেমের একটা ভালো এক্সাম্পল হিসেবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্লাক্সের কথা বলতে পারি ধরো এই মধ্যে তুমি কিছু কিছু পরিমাণ পরিমাণ গরম পানি রেখে ওকে যদি গরম পানি রেখে দাও তো তুমি একদিন পরে এসেও দেখলে দেখবে যে পানিটা গরম রয়ে গেছে ওইটা অবশ্য প্লাক্সের কার্যকরিতার উপর ডিপেন্ড করে সাধারণত এরকম ধরে নিচ্ছে যে একটা ভালো প্ল্যাক প্লাক্স চারোপাশে তাপ রোদী পদার্থ দিয়ে এটাকে কি করা কি করে রাখা হয় বলো তৈরি করা হয় ফলে প্লাক্সের মধ্যে যদি আমরা গরম কিছু রাখি এটির ভরের যেমন কোনো পরিবর্তন ঘটে না এর তাপ শক্তিরও কোনো পরিবর্তন ঘটে না দিনের পর দিন ভর এবং তাপশক্তি অপরিবর্তিত থাকে তার মানে কি সেটি পরিবেশ থেকে তাপ ভর বা তাপশক্তি নেও না পরিবেশে ভর বা তাপশক্তি ফিরিয়েও দেয় না তাহলে এই যে সিস্টেম যেটি পরিবেশের সাথে বর এবং তাপশক্তি কোনোটির বিনিময় করে না এই সিস্টেমটাকে আমরা বলবো কি বলো বিচ্ছিন্ন সিস্টেম কেমন তো আসলে আমরা দেখলাম যে কোন সিস্টেমের উপর আমরা কি করতে পারি কোন সিস্টেম ভর বিনিময় করতে পারে তাপ শক্তি বিনিময় করতে পারে অথবা কোন সিস্টেমের উপর কাজ সম্পাদিত হতে পারে এখন সিস্টেম কি তাপ ভর গ্রহণ করলো না ভর পরিবেশে ফিরিয়ে দিল সিস্টেম কি তাপ পরিবেশ থেকে তাপ নিল না পরিবেশে তাপ ফিরিয়ে ফিরিয়ে দিল বা সিস্টেমের উপর কাজ সম্পাদিত হলো না সিস্টেম পরিবেশের উপর কাজ সম্পাদন করলো এর উপর ভিত্তি করে হ্যাঁ যে আমরা ভর ভরকে প্লাস বা তাপশক্তিকে প্লাস বা তাপশক্তি ধনাত্মক ভর ধনাত্মক কাজ ধনাত্মক বা কাজ ঋণাত্মক হতে পারে যেটা আমাদের পরবর্তীতে আমাদের বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে আমাদের খুব সহযোগিতা করবে মনে করো এটা হচ্ছে একটা সিস্টেম তো সিস্টেম যখন পরিবেশ সিস্টেমের বাইরের অঞ্চলটা আমরা জানি পরিবেশ এবং পরিবেশ আর সিস্টেমকে বিচ্ছিন্নকারী অঞ্চলটি হচ্ছে মূলত আবরণ বা বাউন্ডারি তো কোন সিস্টেম যখন পরিবেশ থেকে বর গ্রহণ করে ভর নেয় তখন ভরটাকে আমরা পজিটিভ পড়ব কেমন মনে করো এটি পরিবেশ থেকে এম ওয়ান পরিমাণ ভর সিস্টেমে প্রবেশ করিয়েছ সিস্টেমকে দিয়েছ তখন এই অ্যাম ওয়ানটা পজিটিভ হবে ধনাত্মক হবে এবং সিস্টেম যদি পরিবেশে এম টু পরিমাণ ভর ফিরিয়ে দেয় তখন আমরা এই ভরটাকে নেগেটিভ হিসাবে আলোচনায় আনব এবার আমরা চলে যাব তাপশক্তি সিস্টেম যদি পরিবেশ থেকে তাপশক্তি গ্রহণ করে গৃহীত তাপশক্তিকে আমরা পজিটিভ ধরবো এবং সিস্টেম যদি পরিবেশের তাপশক্তি ফিরিয়ে দেয় আর এই ফিরিয়ে দেওয়া তাপশক্তিকে আমরা নেগেটিভ ধরব কেমন মনে করো যে আমরা পরিবেশ থেকে সিস্টেমকে কিউ ওয়ান পরিমাণ তাপশক্তি দিচ্ছি তাহলে কিউ ওয়ান পজিটিভ হবে আর সিস্টেম যদি পরিবেশকে কিউ টু পরিমাণ তাপশক্তি বা কিউ টু জুল পরিমাণ তাপশক্তি পরিবেশকে ফিরিয়ে দেয় তাহলে কিউ টুটা নেগেটিভ হবে এবার আসো সিস্টেমের উপর যদি পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে আবার সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে কোনটাকে আমরা পজিটিভ আর কোনটাকে আমরা নেগেটিভ বলবো যেমন মনে করো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ সিস্টেমের উপর কাজ সম্পাদন করছে মনে করো পরিবেশ সিস্টেমের উপর ডব্লিউ ওয়ান জুল কাজ করলে যদি পরিবেশ সিস্টেমের উপর কাজ করে এই কাজকে নেগেটিভ ধরা হবে আর সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে মনে করো সিস্টেম পরিবেশের উপর ডব্লিউ টু জুল কাজ করলো তাহলে এই সিস্টেম কাজটাকে আমরা পজিটিভ কাজ বলে ধরে নেব কেমন তাহলে পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে কাজটাকে আমরা নেগেটিভ কাজ এবং সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে সেটাকে আমরা পজিটিভ কাজ বলে ধরে নেব যেটি আমাদের আগের দুইটা আলোচনার সম্পূর্ণ বিপরীত কথা এখন প্রশ্ন হচ্ছে সিস্টেম পরিবেশ কিভাবে সিস্টেমের উপর কাজ করতে পারে আবার সিস্টেম কিভাবে পরিবেশের উপর কাজ করে আমি আশা করবো যে তোমরা এই দুটো বুঝতে পেরেছ কারণ ভর ইনপুট এবং ভর আউটফুট বা তাফ ইনফুট অথবা তাফ আউটপুট আমরা এর আগেও আলোচনা করেছি ওপেন সিস্টেম এবং ক্লোজ এটার আলোচনা হয়েছে শুধুমাত্র কাজের কাজ ইনপুট বা কাজের আউটপুট নিয়ে আলোচনা করা হয়নি ব্যাপারটাকে একটু দেখা যাক যেমন মনে করো আমরা যদি একটা হাইড্রোলিক এর আগে হাইড্রোলিক প্রেসার দেখেছ এটা একটা হাইড্রলিক প্রেসার তো এখানে একটা পিস্টম থাকে এবং এখানে একটা পিস্টম থাকে কেমন ওকে তো আমরা কি করি দেখো এই পৃষ্টনের উপর নিম্নমুখী বল প্রয়োগ করি এই পৃষ্টনের উপর নিম্নমুখী বল প্রয়োগ করার কারণে এই যে পিস্টন এই পিস্টনের উপর একটা উর্মুখী বল প্রযুক্ত হয় ওকে অর্থাৎ তুমি যদি এখানে পরিমাণ বল প্রয়োগ করি এখানে তরল বা দ্বারা পরিপূর্ণ করা হয় তো এই পৃষ্টনের উপর তুমি যদি এফ ওয়ান পরিমাণ বল প্রয়োগ করো এই পিস্টনের উপর উদ্দোমুখী একটা এফ টু পরিমাণ বল কি হয় বলো প্রযুক্ত হয় ওকে তাহলে দেখো এই যে অঞ্চলটা যেটা নিয়ে আমরা এখন পরীক্ষা নিরীক্ষা করছি এটা হচ্ছে আমাদের সিস্টেম আর এ চারপাশের অঞ্চলটা হচ্ছে বাউন্ডারি এবং তার পাশে অর্থাৎ বাইরের অঞ্চলটা হচ্ছে পরিবেশ বা সারাউন্ডিংস তাহলে দেখো আমরা যখন বল প্রয়োগ করছি তার মানে সিস্টেমের উপর আমরা কিছু পরিমাণ কাজ সম্পাদিত করছি যদি পিস্টনের স্মরণ ঘটে মনে করে বল প্রয়োগ করার কারণে পৃষ্টন তার ইনিশিয়াল এই অবস্থান থেকে এই অবস্থানে চলে আসলো তাহলে কি হলো ডি ওয়ান পরিমাণ সরে গেল তাহলে সিস্টেমের উপর কিছু পরিমাণ কাজ সম্পাদিত হলো যেহেতু পরিবেশ থেকে সিস্টেমের উপর কাজ সম্পাদন করছে বা পরিবেশ কাজ সম্পাদন করছে এই কাজটাকে আমরা নেগেটিভ ওয়ার্ক বলে ধরে নিব এবং এই কাজের পরিমাণ ডব্লিউ ওয়ান ইজ ইকুয়াল হবে এফ ওয়ান ডি ওয়ান এবং এই কাজটা হবে নেগেটিভ একইভাবে দেখো সিস্টেম অ্যাপ টু পরিমাণ বল প্রয়োগ করছে পিস্টনের উপর তথা পরিবেশের উপর কারণ পরিবেশের এই অ্যাপ টু পরিমাণ বল প্রয়োগ করার কারণে পিস্টনটা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাবে ওকে তাহলে এই বলটা সিস্টেম পরিবেশের উপর প্রয়োগ করছে দ্যাটস ওয়াই যদি পিস্টনের স্মরণ কিছু ডি টু পরিমাণ পিস্টনের স্মরণ ঘটে সাপোজ তাহলে কাজের পরিমাণ ডব্লিউ টু ইজ ইকুয়াল টু বা টু ইন্টু ডি টু তাহলে এ টু হচ্ছে সিস্টেম কর্তৃক পরিবেশের উপর ক্রিয়াশীল কাজ এই কাজটা হবে পজিটিভ ওয়ার্ক বা পজিটিভ কাজ ধনাত্মক কাজ এবং পরিবেশ দ্বারা সিস্টেমের উপর ক্রিয়াশীল বা সম্পাদিত কাজটাকে আমরা নেগেটিভ কাজ বলে বা ঋণাত্মক কাজ বলে ধরে নেব কেমন তো আসলে আমরা আলোচনা করব পদার্থের আভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি নিয়ে এই আভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি অ্যাকচুয়ালি সৃষ্টি হয় যখন আমরা কোনো সিস্টেমে কি প্রয়োগ করি বলো তাপ অথবা কোনো সিস্টেমের উপর কাজ করা হয় কোন সিস্টেমে যদি তাপ প্রয়োগ করা হয় অথবা কোন সিস্টেমের উপর যদি কাজ করা হয় তখন কি হয় সিস্টেমের আভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায় এর বহিষ্ঠ বিভব এবং বুদ্ধি পাশাপাশি কেমন তার মানে দেখো যদি এটা একটা সিস্টেম হয় সাপোজ এটা একটা সিস্টেম কেমন তো এই সিস্টেমের উপর যদি এই সিস্টেমে যদি তাপ দেওয়া হয় অথবা এই সিস্টেমের উপর যদি কাজ করা হয় সিস্টেমের বহিষ্ট শক্তি বৃদ্ধির পাশাপাশি এর অন্তঃস্থ শক্তিটাও বৃদ্ধি পায় তো অন্তঃস্থ শক্তিটা কি আসলে বা আভ্যন্তরীণ শক্তিটা কি এটা আমরা বুঝতে পারি মনে করো একটা বদ্ধ পাত্রে একটা পাত্র যা তিন পাশ একটা দৃঢ় কাঠামো দ্বারা সংযুক্ত এবং মনে করো এই অঞ্চলটা এই পাশটা একটা তোমার সঞ্চারণশীল পৃষ্টন দ্বারা সংযুক্ত সঞ্চারণশীল পৃষ্টন মানে পৃষ্টনটা তোমাকে সামনে পিছনে মুভ করতে পারে এখন তুমি যদি এই পাত্রের মধ্যে কিছু বাতাসকে রেখে দাও বাতাস ওকে তো উত্তপ্ত তুমি দেখবে যে এই ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে মানে পৃষ্টনটা সরে যাচ্ছে ওকে তো খেয়াল করো আমি কিন্তু এই অবস্থায় এই এর মধ্যে পাত্রের মধ্যে কোনো তাপ প্রয়োগ করিনি বা কোনো কাজ করিনি কিন্তু তারপরেও পিষ্টনের কি ঘটছে বলো সম্প্রসারণ ঘটছে তো মূলত এই যে সম্প্রসারণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হচ্ছে এই শক্তিটি হচ্ছে মূলত আভ্যন্তরীণ শক্তি অর্থাৎ পদার্থের নিজের একটা নিজস্ব একটা শক্তি আছে মধ্যে আভ্যন্তরীণ তো এই শক্তিটাকে বলা হয় অন্তঃস্থ শক্তি বা আভ্যন্তরীণ শক্তি যেটা সম্পূর্ণভাবে বাহ্যিক বিভব শক্তি এবং গতিশক্তি থেকে ভিন্ন কেমন তো তোমরা পদার্থবিজ্ঞান চ্যাপ্টার প্রথম প্রথম পত্র চ্যাপ্টার টেন থেকে জেনেছো পদার্থের আভ্যন্তরীণ শক্তিকে যদি আভ্যন্তরীণ গতিশক্তিকে যদি আমরা ই দ্বারা ডিনোট করি তাহলে পিবি ইজ ইকাল টু হচ্ছে টু থার্ড অফ ই কেমন টু থার্ড অফ ই তাহলে ই ইজ ইকুয়াল টু হোয়াট ইজ ইকুয়াল টু হচ্ছে থ্রি বাই টু অফ পিবি আবার পিবি ইজ ইকুয়াল টু এনআরটি তা আমরা এই সমান বলতে পারি থ্রি বাই টু অফ এনআরটি এই যে ই দেখতে পাচ্ছি ই কে বলা হয় তোমার পদার্থের আভ্যন্তরীণ গতিশক্তি বলা হয় বা পদার্থের অনুসমূহের মোট গতিশক্তি বলা হয় এবং এই গতিশক্তিটাই মূলত পদার্থের মধ্যে একটি আভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি সৃষ্টি করে এবং অন্তঃস্থ শক্তিকে যদি আমরা ইউ দ্বারা ডিনোট করি ইউ ইজ টু আমরা পদার্থের অনুসমূহের মোট গতিশক্তি বলতে পারি তথা থ্রি বাই টু অফ এন আর টি দ্বারা আমরা ডিনোট করতে পারি কেমন তাহলে দেখো আমরা দেখলাম পদার্থের আভ্যন্তরীণ শক্তি ইউ ইজ হচ্ছে থ্রি বাই টু অফ এন আর টি যেখানে এন হচ্ছে মৌল সংখ্যা আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং টি হচ্ছে তাপমাত্রা এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা আভ্যন্তরীণ শক্তি নির্ণয় করে নিতে পারি কেমন এরপরে আসো যে আভ্যন্তরীণ শক্তির কারণে যে গ্যাসের প্রসারণ ঘটে কেমন এই প্রসারণ দ্বারা কৃত কাজ যদি আমাদের বের করতে বলে আমরা কৃত কাজ কীভাবে ফাইন্ড আউট করব মনে করো যে এই পাত্রে যে গ্যাস আসছে এই গ্যাস সমূহের মনে এই গ্যাস সমূহের চাপ আমরা ধরে নিচ্ছি পি এই গ্যাস সমূহের চাপ হচ্ছে পি এবং এই রূপ যদি ক্ষেত্রফল সাপোজ এ হয় এই পিস্টনের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে পিস্টনের উপর গ্যাস কর্তৃক প্রযুক্ত বল এফ সমান কথা হবে আমরা জানি পি ইজ ইকাল টু হচ্ছে এফ বাই এ তাহলে এফ ইজ টু হবে পি এ তার মানে দেখো যে এই গ্যাস সমূহ করে গ্যাস সমূহ দ্বারা পৃষ্টনের উপর প্রযুক্ত বল হচ্ছে পি এ কেমন আচ্ছা এবার মনে করো এই বলের ক্রিয়ার কারণে এই বলের ক্রিয়ার কারণে যদি পৃষ্টনটার সামান্য পরিমাণ স্মরণ যদি ঘটে আমরা সামগ্রিক স্মরণ দ্বারা কৃতকাজ করবো এই ক্ষেত্রে আমরা একটা কৌশলের অবলম্বন করবো আমরা ক্ষুদ্র স্মরণের জন্য কৃতকাজ ফাইন্ড আউট করে ফেলবো কেমন ব্যাপারটা অনেকটা এরকম যে এই ক্ষুদ্রাতি যে অ্যাপ বলের কি কারণে মনে করো অ্যাপ বলের কি কারণে এটি তোমার সাপোজ এক্স মিটার সরে গেছে ক্লিয়ার এক্স মিটার সরে গেছে এখন এক্স মিটার সরে যাওয়ার ফলে কি পরিমাণ কাজ করছে সেটা আমরা বের করব তবে তার আগে যদি সামান্য পরিমাণ মনে করো যে অ্যাপ যদি পরিমাণ একটা অংশ যে ক্ষুদ্র কি পরিমাণ কাজ সম্পাদিত হয় খেয়াল করো যে সেক্ষেত্রে সম্পাদিত কাজের পরিমাণ ডিডব্লিউ যদি হয় অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্মরণের জন্য সম্পাদিত কাজের পরিমাণও ক্ষুদ্রাতি ক্ষুদ্র হবে কেমন তো ডিডব্লিউজি করটা আমরা কি বলবো আমরা জানি কাজ সমান হচ্ছে বল গুণ স্মরণ বল হচ্ছে এফ এবং আমরা ধরে নিচ্ছি আমাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ আর এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজকে যদি আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেট করি তাহলে আমরা এক্স মিটার স্মরণের জন্য কৃত কাজ পেয়ে যাব কেমন তাহলে আসো উভয় পক্ষে আমরা এটাকে ইন্টিগ্রেট করি ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ ইস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু ডিএক্স ওকে তাহলে এটাকে আমরা কত থেকে কত সীমার মধ্যে ইন্টিগ্রেশন করব। দেখো ইন্টিগ্রেশনের সীমাটা বুঝতে হলে আমরা আর আগাবো এই ক্ষেত্রে যেমন অ্যাপ সমান আমরা দেখতে পাচ্ছি পি এ তাহলে পি ইন্টু এ ইন্টু ডিএক্স বা খেয়াল করো এ ইন্টু ডিএক্স মানে তোমার এই যে ক্ষেত্রফলের সাথে তুমি যদি এই ডিএক্সটাকে মাল্টিপ্লাই করো তাহলে এটা একটা আয়তন নির্দেশ করে যেহেতু ডিএক্স ক্ষুদ্রাতি ক্ষুদ্র দুর্গ তাই প্রস্তের সাথে ক্ষেত্রফলের সাথে আমরা যদি ক্ষুদ্রতি ক্ষুদ্র দুর্গ মাল্টিপ্লাই করি তাহলে এটা ক্ষুদ্রতি ক্ষুদ্র আয়তন কি ডিনোট করবে পি ইন্টু আমরা এটাকে ক্ষুদ্রতি ক্ষুদ্র আয়তন ডিবি দ্বারা ডিনোট করি হ্যাঁ তাহলে দেখো এখানে চলক হচ্ছে আয়তন তার মানে এটি যদি এটা প্রাথমিক আয়তন যদি মনে করো এই পাত্রটা প্রাথমিক আয়তন যদি বি আই দ্বারা ডিনোট করি এবং তোমার পৃষ্ঠনের প্রসারণের দরুণ পৃষ্ঠটা যখন এখানে আসে তখন ফাইনাল যে আয়তন হ্যাঁ পরিবর্তিত আয়তনকে যদি আমরা বিএফ দ্বারা ডিনোট করি তাহলে ক্ষুদ্রাতে ক্ষুদ্র দেখো ডিবি পরিমাণ আয়তনের স্মরণের কারণে তার উপর ক্রিয়াশীল কাজ ডিডব্লিউ টু হচ্ছে কত আমরা ইন্টিগ্রেশন পি ইন্টু ডিবি বলতে পারি এখন বোস সাইডে যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি ফেলে একটা নির্দিষ্ট সীমার মধ্যে তাহলে এটা দ্বারা সামগ্রিক কাজের পরিমাণ আমরা পেয়ে যাব। আসো ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ অর্থাৎ ক্ষুদ্র কাজকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে আমরা সামগ্রিক কাজ ডব্লিউ পেয়ে যাব এবং ডব্লিউ হচ্ছে কত বি আই থেকে বিএফ অর্থাৎ কারণে যদি গ্যাস সমূহের আয়তনের প্রসারণ তোমার বি থেকে প্রাথমিক বি পরিমাণ আয়তন থেকে যদি বিএফ পরিমাণ আয়তনের প্রসারণ ঘটে তাহলে কৃত গ্যাস ডব্লিউ ইজ টু হবে ইন্টিগ্রেশন অব বি আই টু বিএফ ইন্টু পিডিবি এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কি বের করে ফেলতে পারি বলো যে তোমার পৃষ্ঠনের গ্যাস সম্প্রসারণে একটা আবদ্ধ গ্যাস সম্প্রসারণে কৃতকাজ আমরা ফাইন্ড আউট করে ফেলতে পারি ওকে অথবা আমরা আরেকটা ওয়ে অ্যাপ্লাই করেও কৃতকাজ ফাইন্ড আউট করে ফেলতে পারি আমরা গ্রাফের মাধ্যমেও কৃতকাজ ফাইন্ড আউট করে ফেলতে পারি মনে করো এটা হচ্ছে এক্স ও এক্স ফ্রাইম তথা এক্স এক্সিস এবং ওয়াই ওয়াই ফ্রাইম তথা ওয়াই এক্সিস সরি ওয়াই হবে তো আমরা এক্স অক্ষ বরাবর যদি আয়তন বি এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা চাপ কে নিই করো তো আয়তন যখন কম ছিল আয়তন যখন কম ছিল চাপের পরিমাণ সবচেয়ে বেশি ছিল ওকে মনে করো সবচেয়ে বেশি হবে আয়তন যখন ধীরে ধীরে বাড়বে চাপের পরিমাণ তত ধীরে ধীরে কমে যাবে তো আমরা ধরে নিলাম যে প্রাথমিকভাবে প্রাথমিক আয়তন হচ্ছে বি আই এবং প্রাথমিক চাপ হচ্ছে মনে করো পি আই ওকে এখন চাপের মান যখন হ্রাস করা হলো আয়তনের মান ধীরে ধীরে বেড়ে গেল অথবা আয়তন যখন বেড়ে গেল চাপের মান ধীরে ধীরে হ্রাস পেয়ে তাই সেটি ফাইনালি বিএফ আয়তন এবং মনে করো পি এফ চাপের অঞ্চলে পৌঁছে গেল তখন দেখো আমরা যদি এই রেখাটাকে সংযুক্ত করি এরকম একটা গ্রাফ পাবো এই দুটো বিন্দুকে সংযুক্ত করলে এখন দেখো পি আই এবং বিআই অঞ্চলের অঞ্চল থেকে যখন এটি বিএফ এবং পি এফ অঞ্চলে উপনীত হয় তখন এই যে চাপের তারতম্যের কারণে বা আয়তনের প্রসারণের কারণে কৃতকাজ এই অঞ্চল দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান আমরা ধরে নিতে পারি তো তুমি অঞ্চল দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বোঝার জন্য আমরা এই বিন্দু থেকে এটার উপর একটা লম্ব অঙ্কন করবো এবং একই এই বিন্দু থেকেও এটার উপর একটা লম্ব অঙ্কন করব এবং এই এলাকাটাকে যদি আমরা এ বি সিডি দ্বারা ইন্ডিকেট করি তাহলে এ বি ডি অঞ্চলের ক্ষেত্রফলটাই মূলত এই আয়তনের আই অঞ্চল থেকে আয়তনের বিএফ অঞ্চল পর্যন্ত প্রসারণের কারণে কৃতকাজ নির্দেশ করবে তাহলে দেখো আয়তন কৃত কৃতকাজ আয়তন প্রসারণে টু হবে দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আমরা গ্রাফ থেকেও এভাবে গ্যাস প্রসারণে কৃতকাজ কাজ কি করে নিতে পারি বলো ফাইন্ড আউট করে নিতে পারি অথবা এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা গ্যাস প্রসারণে কৃতকাজ কাজ ফাইন্ড আউট করে পারি তাহলে দেখো আমরা আলোচনা করতেছিলাম অ্যাকচুয়ালি কি নিয়ে তাপগতি সিস্টেম নিয়ে আলোচনা করতে করছিলাম আর সিস্টেম নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা এতগুলো ধারণার অবতরণ হলো এরপর আমরা আলোচনা করব সিস্টেমের ধর্ম নিয়ে কেমন তো চলো আমরা সিস্টেমের ধর্ম বলতে কি বুঝি একটু দেখে নিই তো দেখো আমরা এবার সিস্টেমের সিস্টেমের ধর্ম ধর্ম কাকে আমরা বা বলবো যে সকল রাশির সাহায্যে সিস্টেমের বিভিন্ন অবস্থা সম্পর্কে জানা যাবে তাকে আমরা সিস্টেমের ধর্ম বা চলরাশি বলবো যেমন এরা হচ্ছে তোমার তাপ চাপ আয়তন তাপমাত্রা আভ্যন্তরীণ শক্তি তাপ ধারণ ক্ষমতা ইত্যাদি ইত্যাদি এই রাশিগুলোকে আমরা সিস্টেমের ধর্ম বলবো কারণ এই রাশিগুলো একটা সিস্টেমকে বুঝতে আমাদের কি করে বলো সহযোগিতা করে অথবা যে সকল রাশি সিস্টেমকে ডিফেন্ড করে মানে সিস্টেম বুঝতে সহযোগিতা করে সিস্টেমটা কোন পজিশনে আছে কোন অবস্থায় আছে এদেরকে মূলত আমরা সিস্টেমে ধর্ম যেমন একটা এক্সাম্পল মনে করো আমরা একটা সিস্টেম নিয়ে কথা বলছি ওকে তার চাপ পি ওয়ান ইজ ইকাল টু ধরো টু অ্যাটমসফিয়ার ওকে আয়তন ভি ওয়ান ইজ ইকাল টু সাপোজ আমরা ধরে নিচ্ছি থ্রি থার্টি সরি থার্টি ঘন সেন্টিমিটার বা ঘনমিটার এবং তাপমাত্রা টি ওয়ান মনে করো টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস টি সেকেন্ড পর মানে সিস্টেমে কিছু পরিমাণ তাপ দেওয়ার পর মনে করো টি সেকেন্ড পর তাপ চাপ হয়ে গেল ওয়ান অ্যাটমসফিয়ার এবং আয়তন মনে করো ফর্টি ঘনমিটার হয়ে গেল এবং তাপমাত্রা এটাকে আমরা পি টু ভি টু এবং টি টু ধরে নিলাম মনে করো থার্টি ডিগ্রি সেলসিয়াস কথার কথা আমরা ধরে নিলাম যে টি সেকেন্ড পর কিছু পরিমাণ তাপ দেওয়ার পরে সিস্টেমের তাপমাত্রা তাপমাত্রা আয়তন এবং চাপের পরিবর্তন ঘটল এখন দেখো যে এই রাশিগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে সিস্টেমের প্রাথমিক অবস্থা এবং এটা হচ্ছে সিস্টেমের সর্বশেষ টি সেকেন্ড পরের অবস্থা তাহলে যে সকল রাশির মাধ্যমে একটা সিস্টেম কোন অবস্থায় আছে সেটা জানা যায় সেই রাশিগুলোকে বলবো আমরা সিস্টেমের ধর্ম কেমন তো আসো এই ধর্মগুলো এই ধর্মগুলোর প্রকারভেদগুলোকে আমরা দেখব সিস্টেমের ধর্মের প্রকারভেদ হ্যাঁ সিস্টেমের ধর্মের প্রকারভেদ ভরের উপর নির্ভর করে সিস্টেমের ধর্মগুলো কি ভরের উপর ডিফেন্ড করে কি করে না এর উপর ভিত্তি করে সিস্টেমের ধর্মগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ভর নিরপেক্ষ ধর্ম এবং একটা হচ্ছে ভর সংযুক্ত ধর্ম তাহলে ভরের উপর ভিত্তি করে ভরের উপর ভিত্তি করে ভিত্তি করে ধর্মকে দুই ভাগে ভাগ করা হয়েছে ধর্ম বা প্রপারিটিসকে ধর্ম দুই প্রকার লিখি ধর্ম দুই প্রকার যথা এক হচ্ছে ভর নিরপেক্ষ অথবা ভর নিরপেক্ষ ধর্মকে আমরা ইন্টেন্সিভ প্রপারিটিও বলি অনেক সময় ইন্টেন্সিভ এবং দুই নাম্বার হচ্ছে ভর সংযুক্ত ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টিস কেমন তাহলে আমরা কি বুঝলাম যে সকল ধর্ম ভরের উপর নির্ভর করে ভরের উপর নির্ভর করে ওকে তাকে বলবো আমরা এক্সটেন্সিভ প্রপার্টিস এবং যে সকল ধর্ম ভরের উপর নির্ভর করে না তাদেরকে বলবো আমরা ইন্টেন্সিভ প্রপার্টিস তো আসো আমরা প্রথমে ইন্টেন্সিভ প্রপার্টিস বা বন নিরপেক্ষ ধর্ম নিয়ে কথা বলবো নিরপেক্ষ ধর্ম নিয়ে কথা বলবো আমরা সঙ্গে বলেছি বন নিরপেক্ষ ধর্ম কারা যে সকল ধর্ম কার উপর ডিফেন্ড করে না বলো ভরের উপর ডিফেন্ড করে না তারা হচ্ছে তোমার ইন্টেন্সিভ প্রপার্টিস তো এই এই টাইপের ধর্ম হচ্ছে যেমন তাপমাত্রা এই টাইপের ধর্ম হচ্ছে তোমার চাপ এই টাইপের ধর্ম হচ্ছে তোমার ঘনত্ব এই ধর্ম হচ্ছে তোমার আপেক্ষিক তাপ ধারণ আপেক্ষিক তাপ তাপমাত্রা যেটাকে আমরা এস দ্বারা ডি নোট করি এরপরে আমরা বলতে পারি মোলার ভলিউম হুম বা মোলার আয়তন মোলার আয়তন হতে পারে তারপরে মোলার চাপ হতে পারে মোলার তাপমাত্রা হতে পারে মোলার শক্তি হতে পারে ওকে বা মোলো শক্তি বলতে পারো ওকে তো এইগুলোকে মূলত আমরা কি বলতে পারি ইত্যাদি এই টাইপের যারা কৃষির উপর ডিফেন্ড করে না বরের উপর ডিফেন্ড করে না তাদেরকে আমরা বর নিরপেক্ষ ধর্ম বলতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে এরা কিভাবে বর নিরপেক্ষ আমরা কিভাবে বুঝবো তো চলো একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক মনে করো আমার কাছে থার্টি এম ইজ ইকুয়াল মনে করো থার্টি কেজির একটা অবজেক্ট রাখা আছে এবং এই অবজেক্টের টেম্পারেচার হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াস ওকে এই অবজেক্টের টেম্পারেচার বা এই বস্তুটার তাপমাত্রা হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াস খেয়াল করো এই অবজেক্টটাকে যদি আমি দুই ভাগে বিভক্ত করি সমান দুই ভাগে বিভক্ত করি অর্থাৎ এটা যদি এম ওয়ান ইজি করি ফিফটিন কেজি এবং এম টু যদি ফিফটিন কেজি হয় এরপরেও সমান দুই ভাগে ভাগ করার সত্ত্বেও এদের তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হবে না এই বস্তুটার তাপমাত্রা তখনও থার্টি ডিগ্রি সেলসিয়াস থেকে যাবে এবং এটা তাপমাত্রাও থার্টি ডিগ্রি সেলসিয়াস থেকে যাবে শুধু তাই না শুধু দুই ভাগে না এটাকে যদি আমরা হাজার ভাগে ভাগ করি এদের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না তাহলে দেখো যে তাপমাত্রাটা ভরের উপর ডিফেন্ড করছে না একইভাবে প্রেশার একইভাবে ঘনত্ব একইভাবে তাপ ধারণ ক্ষমতা মৌলারায়তন মৌলার ইত্যাদি এরা ভরের উপর নির্ভরশীল নয় বলে এদেরকে বলবো আমরা বন নিরপেক্ষ বা ইন্টেন্সিভ প্রপার্টিস আর যারা বরের উপর নির্ভরশীল তাদেরকে আমরা বলবো বলবেন তো চল আমরা সংযুক্ত ধর্মগুলো বা এক্সটেন্সিভ গুলোকে একটু দেখে আসি কেমন তো দেখো এবার আমরা চলে আসলাম বন নির্ভরশীল বা সংযুক্ত ধর্ম তো যে সকল ধর্ম সিস্টেমের যে সকল ধর্ম বরের উপর নির্ভরশীল বা ভরের পরিবর্তনে তাদের পরিবর্তন হয়ে যায় তাদেরকে আমরা বলবো ভর নির্ভরশীল বা সংযুক্ত ধর্ম অথবা এক্সটেন্সিভ প্রপার্টিস কেমন ওকে তো এরকম এক্সটেন্সিভ প্রপার্টিস এর एग्जांपल হচ্ছে তোমার আয়তন তারপর হচ্ছে তোমার আভ্যন্তরীণ শক্তি আভ্যন্তরীণ শক্তিকে আমরা ইউ দ্বারা ডিনোট করেছিলাম এই তাপমাত্রার পরিবর্তন তারপরে হতে পারে তোমার এনট্রপি ওকে এনট্রপি ওকে অথবা গিভস এনার্জি ইত্যাদি রাশিগুলো হচ্ছে বা ইত্যাদি ধর্মগুলো হচ্ছে তোমার বর নির্ভরশীল বা বর সংযুক্ত ধর্ম ভরের পরিবর্তনে এ পরিবর্তন হয়ে যায় কেমন ওকে তো যেমন এক্সাম্পল দেখা যাক মনে করো এটি একটি বস্তু যার ভর হচ্ছে মনে করো তিরিশ কেজি আমরা ধরে নিলাম ভর তিরিশ কেজি এবং আয়তন মনে করো ফিফটিন ঘন সেন্টিমিটার বা ফিফটিন ঘনমিটার এখন এটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি সমান দুই ভাগে ভাগ করি বস্তুটাকে ধরো ভর এম ওয়ান এজিকুল প্রথম অংশটার ভর হচ্ছে ফিফটিন কেজি সাপোজ এবং দ্বিতীয় অংশটার ভর এম টু সমান যদি আমরা ফিফটিন কেজি করে ফেলি তাহলে দেখো এদের আয়তনও কিন্তু পরিবর্তন হবে আয়তন ফিফটিন ঘনমিটার থাকবে না প্রত্যেকটার প্রত্যেকটার আয়তনেরও পরিবর্তন ঘটবে এবং পদার্থটি যদি পদার্থের অনুপরমাণুগুলো যদি সমানভাবে বিভাজিত থাকে তাদের প্রত্যেকটা অংশে ঘনত্ব পরিমাণ যদি সমান হয় তাহলে প্রথম অংশের আয়তন হবে প্রায় সাড়ে সাত ঘনমিটার কথার কথা এবং দ্বিতীয় অংশের আয়তন হচ্ছে প্রায় সাড়ে সাত ঘনমিটারের মতো হয়ে যাবে অর্থাৎ আয়তনেরও পরিবর্তন হয়ে যাবে ভরের পাশাপাশি তাহলে যে সকল ধর্ম বরের উপর ডিফেন্ড করে ভর পরিবর্তনের সাথে সাথে তাদেরও পরিবর্তন ঘটে তাদেরকে বলবো আমরা ভর নির্ভরশীল বা ভর সংযুক্ত ধর্ম বা এক্সটেন্সিভ প্রপারিটিস আর যারা ভরের উপর নির্ভর করে না আমরা দেখেছি যে সকল ধর্ম ভরের উপর নির্ভর করে না তাদেরকে বলবো আমরা ভর নিরপেক্ষ অথবা ইন্টেন্সিভ প্রপারিটিস কেমন এরপরে আসো পথের উপর সিস্টেমের অবস্থায় উপনীত হওয়ার জন্য আমরা পথ নিয়ে যদি এখন আলোচনা করিনি পথের আলোচনা আমাদের আরেকটু পরে আসবে আমরা মূলত এখন আসি ছ নম্বর অপশনে বিভিন্ন ধরনের ধর্ম এবং ধর্মের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করছি তারপর আমরা অবস্থা এবং তারপর আমরা পথ নিয়ে আলোচনা করব এই পথের উপর ডিপেন্ড করেও তোমার ধর্মগুলোকে কোন সিস্টেমের ধর্মগুলোকে দুই ভাগে ভাগ করা হয় তো আসো পথের উপর হ্যাঁ সিস্টেমের সিস্টেমের পথের উপর ভিত্তি করে ভিত্তি করে ধর্মসমূহ আবার দুই প্রকার দুই প্রকার একটাকে বলা হয় স্টেট ফাংশন বা অবস্থা ফাংশন ওকে এবং দুই নম্বর যে অপশনটা এটাকে বলা হয় পাথ ফাংশন অথবা পথ ফাংশন কেমন প্রথমটাকে আমরা স্টেট স্টেট ফাংশন এবং দ্বিতীয় অংশটাকে আমরা বলবো পাত ফাংশন কেমন তার আমরা অবস্থা ফাংশন কাকে বলে দেখে নিব তো আসলে আমরা প্রথমে অবস্থা ফাংশন বা স্টেট স্টেট ফাংশনকে একটু বোঝার চেষ্টা করব দেখো সিস্টেমের যে সকল ধর্ম পথের উপর নির্ভরশীল না তাকে আমরা অবস্থা ফাংশন বা স্টেট ফাংশন বলবো কেমন তো দেখো কোন সকল ধর্ম পথের উপর নির্ভরশীল না ব্যাপারটা বা কেমন ব্যাপারটা আমরা কীভাবে বুঝবো মনে করো এ হচ্ছে একটা সিস্টেমের প্রাথমিক অবস্থা এবং বি হচ্ছে একটা সিস্টেমের তোমার নির্দিষ্ট কোনো একটা সময় পরে আরেকটা অবস্থা অথবা ফাইনাল অবস্থা আমরা বলতে পারি তো প্রাথমিক অবস্থায় মনে করো তাপমাত্রা টি ওয়ান ছিল এবং পরবর্তী অবস্থায় তাপমাত্রা হয়ে গেল টি টু ওকে তো এখন দেখো এই তাপমাত্রার পরিবর্তনটা একটা নির্দিষ্ট পরিমাণ তাপ গ্রহণের কারণে হয়ে থাকে তাপমাত্রার এই পরিমাণ এটা নির্দিষ্ট পরিমাণ তাপ গ্রহণের কারণ হয়ে থাকে এখন এই নির্দিষ্ট পরিমাণ তাপ তুমি যে কোনোভাবেই দিতে পারো কিভাবে দিচ্ছ দ্যাটস নট ফাইট তুমি সেটা হতে পারে যে আগুন জ্বালিয়ে দিতে পারো অথবা যান্ত্রিক শক্তিকে তাপ তাপশক্তিতে রূপান্তর করে দিতে পারো অথবা শব্দ শক্তির মাধ্যমে দিতে পারো উইশ তুমি কিভাবে ওকে অর্থাৎ কিভাবে তাপ দিচ্ছ ধরো আমরা ওকে করো যে এভাবে এ এ থেকে বিতে আমরা এইভাবে গেলাম তো তাপমাত্রা টি ওয়ান থেকে টি টু হলো অথবা সরাসরি গেলাম তাপমাত্রা টি ওয়ান থেকে টি টু হলো অথবা এভাবে গেলাম তাপমাত্রা টি ওয়ান থেকে টি টু হলো ওকে অর্থাৎ তুমি কিভাবে তাপমাত্রা পরিবর্তন করবা সেটার উপর ডিপেন্ড করে না ডিফেন্ড করে মানে পথের উপর ডিফেন্ড করে না এ তাপ পরিবর্তন করেছো এটার উপর ডিফেন্ড করে না কিভাবে তাপ দিয়েছো ওকে পথের উপর ডিফেন্ড পথের এটাকে পথ বলা হবে এক অবস্থা থেকে আরেক যাওয়ার যে উপায়টা এই উপায়টাকে আমরা পথ বলে থাকি আর যে সকল ধর্ম ওই পথের উপর ডিফেন্ড করে না যে কোনোভাবে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দিয়ে তাপমাত্রা বাড়িয়ে দিতেই পারো ওকে এই টাইপের ফাংশনকে বলবো আমরা অবস্থা ফাংশন তো অবস্থা ফাংশনগুলো হচ্ছে যেমন তোমার আমরা লিখতে পারি আভ্যন্তরীণ শক্তি তাপমাত্রা চাপ আয়তন তারপরে হচ্ছে তোমার শক্তির পরিবর্তন গিভস এনার্জি ওকে মৌল মৌল সংখ্যা এন ইত্যাদি এই সকলগুলোকে আমরা কি বলতে পারি বলো অবস্থা ফাংশন বলতে পারি আভ্যন্তরীণ শক্তি তাপমাত্রা চাপ আয়তন তারপরে এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন যেটাকে আমরা ড্যালেজ অথবা এজ দ্বারা ডেনোট করতে পারি জি হচ্ছে গিভস এনার্জি এন হচ্ছে মৌলসংখ্যা সংখ্যা এই রাশিগুলো হচ্ছে বা এই সকল ধর্মগুলো হচ্ছে অবস্থা ফাংশন এরা কিসের উপর নির্ভর করে না বলো পথের উপর নির্ভর করে না যে কোনোভাবে তুমি এদেরকে পরিবর্তন করতে পারো কিভাবে পরিবর্তন করছো সেটা ফ্যাক্ট না তারা অবস্থার উপর নির্ভর করে পথের উপর নির্ভর করে না এজন্য এই সকল ধর্মকে আমরা বলবো অবস্থা ফাংশন এরপরে চলো আমরা পথ ফাংশন তো বুঝতেই পারছো পথ ফাংশন কাকে বলে যারা অবস্থার উপর নির্ভর তোমার পথের উপর নির্ভর করে অবস্থার উপর নয় এদেরকে আমরা বলবো পথ ফাংশন কেমন তো চলো একটু লিখে নেওয়া যাক তো আসলে আমরা চলে আসলাম পাথ ফাংশন কাকে পাথ ফাংশন বলবা সিস্টেমের যে সকল ধর্ম পথের উপর নির্ভরশীল তাকে আমরা পথ ফাংশন বা পাথ ফাংশন বলবো পাথ ফাংশন কেবল তিনটা সিস্টেমের অনেকগুলো ধর্মের মধ্যে পাথ ফাংশন কেবল তিনটা একটা হচ্ছে কাজ একটা হচ্ছে তাপ এবং একটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা কাজ মানে ডব্লিউ তাপকে আমরা কিউ দ্বারা ডিনোট করতে পারি এবং তাপ ধারণ ক্ষমতাকে আমরা সি দ্বারা ডিনোট করতে পারি কেমন তো দেখো ব্যাপারটা একটু বোঝানো যাক মনে করো এ হচ্ছে একটা সিস্টেমের প্রাথমিক অবস্থা এবং বি হচ্ছে একটা সিস্টেমের ফাইনাল অবস্থা তো বা অন্য যে কোনো একটা অবস্থা দ্বিতীয় কোন একটা অবস্থা এই অবস্থায় তাপমাত্রা হচ্ছে টি ওয়ান এবং বি অবস্থায় তাপমাত্রা হচ্ছে টি টু আমরা দেখেছিলাম তাপমাত্রার পথের উপর ডিপেন্ড করে না মনে করো সিস্টেমে আমি এভাবে তাপ দিয়েছি ফলে তাপমাত্রা টি ওয়ান থেকে টি টু হয়েছে অথবা এভাবে তাপ দিয়েছি তাপমাত্রা টি ওয়ান থেকে টি টু হতে পারে অথবা এইভাবে তাপ দিয়েছি আমরা তাপমাত্রা টি ওয়ান থেকে টি টু হতে পারে অর্থাৎ এ কিভাবে তাপ দিয়েছ সেটা ফ্যাক্ট নয় বরং তাপমাত্রা বৃদ্ধিটা এখানে ফ্যাক্ট ওকে কিন্তু দেখো যদি যে কিছু যেমন আমরা কাজের কথা যদি বলি যেমন আমি যদি এভাবে অগ্রসর হই যে পরিমাণ কাজ করতে হয় আমি যদি এভাবে অগ্রসর হয়ে দেখা যাবে ভিন্ন পরিমাণ কাজ করতে হবে অথবা যদি আমি এভাবে অগ্রসর হই তো দেখা যাবে যে হয়তো আরও ভিন্ন পরিমাণ কাজ করতে হতে পারে অর্থাৎ টি ওয়ান থেকে এ থেকে বি অবস্থা আসতে এক্ষেত্রে ডব্লিউ ওয়ান পরিমাণ কাজ করতে হলে এক্ষেত্রে হয়তো আমাকে ডব্লিউ টু পরিমাণ কাজ করতে হবে অথবা এই ক্ষেত্রে আমাকে যদি আমি এইভাবে যদি আসি এভাবে আশা বলতে যদি এইভাবে পরিবর্তনটা ঘটাতে চাই তাহলে হয়তো আমাকে ডব্লিউ পরিমাণ কাজ করতে হবে তাহলে দেখো যে কাজটা মূলত কিসের উপর ডিফেন্ড করছে একটা সিস্টেমের পথের উপর ডিফেন্ড করছে যে তুমি কিভাবে এ পজিশন থেকে বি পজিশনে আসছো সেটার উপর ডিফেন্ড করছে ওকে তাই কাজকে বলবো আমরা পথ ফাংশন একইভাবে তাপ হচ্ছে পথ ফাংশন এবং একইভাবে তাপ ধারণ ক্ষমতা হচ্ছে পথ ফাংশন যারা সিস্টেমের অবস্থার উপর নয় সিস্টেমটা কিভাবে এক অবস্থা থেকে অপর অবস্থায় আসলো তার উপর নির্ভর করে তাদেরকে আমরা বলবো পথ ফাংশন বা সেই সকল ধর্মগুলোকে আমরা বলবো পথ ফাংশন কেমন তো আস আমরা আলোচনায় আমরা অবস্থা কাকে বলে একটু বুঝবো অবস্থা বা যেটাকে স্টেট বলা হয় খেয়াল করো কোনো সিস্টেমের অবস্থা বলতে কোনো একটি একটি নির্দিষ্ট মুহূর্তে সিস্টেমের ধর্মগুলোর প্রকৃতিকে কেমন মনে করো আমরা একটা সিস্টেম নিয়ে আলোচনা করছি সাপোজ এটা একটা সিস্টেম ওকে এই সিস্টেমটা মনে করো কিছু পরিমাণ বায়ুবীয় পদার্থ দ্বারা পরিপূর্ণ তো এই অবস্থায় মনে করো তার এই বায়বীয় পদার্থের চাপ হচ্ছে চাপ পি ওয়ান এবং আয়তন ধরে নিলাম বি এবং তাপমাত্রা মনে করো টি ওয়ান তাহলে এই চাপ আয়তন এবং তাপমাত্রার প্রকৃতির জানা যাচ্ছে এই এই অবস্থানটাকে বলবো আমরা এটা একটা এটাকে আমরা একটা অবস্থা বলতে পারি মনে করি এটা হচ্ছে এ অবস্থা এটা হচ্ছে সিস্টেমের কোন অবস্থা সাপোজ এই অবস্থা এখন সিস্টেমের কোনো একটি ধর্মে যদি আমরা পরিবর্তন ঘটাই ধরো চাপের পরিবর্তন ঘটালাম তো চাপের পরিবর্তনের সাথে সাথে দেখা যাবে যে আয়তনের পরিবর্তন ঘটছে অথবা হতে পারে যে তাপমাত্রারও পরিবর্তন ঘটতে পারে তাহলে দেখো যে চাপ আয়তন এবং তাপমাত্রার পরিবর্তন ঘটালে সিস্টেমটা আরেকটা অবস্থানে আরেকটা অবস্থা মনে করো বিতে উপনীত হয় তাহলে সিস্টেমের ধর্মগুলোর প্রকৃতি প্রকাশ করে এক একটা অবস্থা দ্বারা যেমন এই অবস্থা দ্বারা প্রকাশ করছে চাপের মান পি আয়তন বি এবং তাপমাত্রা হচ্ছে টি এবং তোমার বি অবস্থা দ্বারা প্রকাশ করছে চাপের মান পি টু সিস্টেমের চাপ পি আয়তন ভি এবং তাপমাত্রা হচ্ছে টি তাহলে আমরা দেখলাম যে একটা সিস্টেমের একটা অবস্থা বলতে বোঝায় যে তার ধর্মগুলো কখন কোন প্রকৃতিতে আসে এই অবস্থানের ধর্ম এক ধরনের তো বি অবস্থানে ধর্ম বি অবস্থায় ধর্ম আরেক ধরনের তাহলে সিস্টেমের অবস্থা আমরা কাকে বলবো যে ধর্মগুলোর প্রকৃতি যেটাকে যার সাহায্যে ধর্মগুলোর প্রকৃতি জানা যাবে এটাকে মূলত সিস্টেমের অবস্থা বলা হবে কেমন তো এবার আসলে আমরা পরবর্তী অপশন সাথে পর আমরা চলে যাবো আটে সেখানে আমরা পথ বা পাত নিয়ে আলোচনা করবো সিস্টেমের মনে করো একটা সিস্টেম আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি সাপোজ একটা সিস্টেমের এ হচ্ছে প্রাথমিক অবস্থা বি হচ্ছে তোমার তার পরবর্তী অবস্থা এবং সি হচ্ছে মনে করো তার পরবর্তী অবস্থা ইত্যাদি ইত্যাদি আমরা বিভিন্ন সময়ে তার অবস্থাগুলোকে ফাইন্ড আউট করলাম কেমন তো দেখো এ থেকে বিতে এ থেকে বি এবং বি থেকে সি এটা একটা নিরবিচ্ছিন্ন লাইন তাই না যে অবস্থাগুলোকে আমরা যদি সংযুক্ত করি আমরা একটা নিরবিচ্ছিন্ন লাইন পেয়ে যাব এখন খেয়াল করো এ থেকে বিতে বিতে আসার জন্য যে নিরবিচ্ছিন্ন লাইন এই লাইনটাকে মূলত বলা হয় পথ অথবা বি থেকে সিতে আসার জন্য যে নিরবিচ্ছিন্ন লাইন অথবা হ্যাঁ সেটাকে বলবো আমরা কি বলো পথ অথবা এ থেকে সিতে আসার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা এটাকে আমরা পথ বলতে পারি তাহলে একটা সিস্টেমের পরপর দুটি একটা সিস্টেমের পরপর দুটি অবস্থা বর্ণনাকারী ফাংশনকে আমরা সিস্টেমের কি বলবো বলো পথ বলবো আচ্ছা দুইটা দুই বা ততদিক একটা সিস্টেমের পরপর দুই বা ততদিক অবস্থা বর্ণনাকারী ফাংশনকে আমরা বলবো পথ তাহলে এবি একটা পথ হতে পারে বিসি একটা পথ হতে পারে এসি একটা পথ হতে পারে এখন দেখো পথের পরে আমরা চলে যাব ফাংশন ই কাকে বলে প্রক্রিয়া পথের পরে আমরা চলে যাব প্রক্রিয়া প্রক্রিয়া কাকে বলে খেয়াল করো একটা সিস্টেম আমরা যদি অবস্থা প্রত্যেকটা অবস্থা ফাইন্ড আউট করে ফেলতে পারি যেমন এ যদি হচ্ছে তার প্রাথমিক অবস্থা এবং মনে করো সির পরে ডি নামক আরেকটা অবস্থা আমরা উপনীত হলাম এবং ডি হচ্ছে তার ফাইনাল অবস্থা এর পরে আর যাওয়া যাবে না একটা সিস্টেম প্রাথমিক এ অবস্থান থেকে ডি অবস্থানে এসে উপনীত হলো সর্বশেষ তাহলে দেখো এ বি বি সি এবং সিডি এরা হচ্ছে প্রত্যেকটা পথ আর প্রাথমিক এবং শেষ এই সামগ্রিক পথ বর্ণনা করি বর্ণনাকারী ফাংশনকে আমরা বলবো প্রক্রিয়া তাহলে প্রক্রিয়া কাকে বলবা কোন সিস্টেমের সামগ্রিক পথ বা সামগ্রিক অবস্থা বর্ণনাকারী ফাংশনকে আমরা বলবো প্রক্রিয়া বা প্রসেস আর পাত কাকে বলবা যে পরপর দুই বা ততোধিক পর্ব দুই বা ততোধিক অবস্থা বর্ণনাকারী ফাংশনকে আমরা বলবো পথ আর সামগ্রিক অবস্থা বর্ণনাকারী ফাংশনকে আমরা বলবো প্রক্রিয়া তাহলে বোঝা যাচ্ছে সমগ্র প্রক্রিয়াই হচ্ছে পথ কিন্তু সমস্ত পথ কিন্তু কি হতে পারে না বলো প্রক্রিয়া হতে পারে না এরপরে আসো আমরা চলে যাব চক্র এই প্রক্রিয়া বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে আমাদের মনে আজকে এই প্রক্রিয়াগুলো নিয়ে কথা বলা হবে না যেমন সমষ্ণ প্রক্রিয়া তারপরে আছে সমচাপ প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া হ্যাঁ তারপরে হচ্ছে তোমার কি বলো প্রত্যাবর্তী প্রক্রিয়া অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এরকম বিভিন্ন ধরনের প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ এই আলোচনাটা তো আমরা নেক্সট ক্লাসে প্রক্রিয়ার এই পকার বেদগুলো নিয়ে আলোচনা করব এরপরে আসো আমরা চলে যাব আজকে চক্র কাকে বলে কেমন এখানে এবার খেয়াল করো একটা প্রক্রিয়া আমরা প্রক্রিয়া বলতে প্রাথমিক এবং ফাইনাল অবস্থাকে ডিনোট করেছি কেমন এখন দেখো এই সিস্টেমের ফাইনাল অবস্থায় উপনীত হওয়ার পর তাকে যদি আমরা আবার প্রাথমিক অবস্থায় নিয়ে যাই তাকে যদি আমরা প্রাথমিক অবস্থায় নিয়ে যাই যদি সেটা একই প্রক্রিয়া অনুসরণ করে অথবা ভিন্ন কোনো প্রক্রিয়া অনুসরণ করে অথবা পথ অনুসরণ করে যদি আবার পুনরায় বিন্দুতে ফিরে আসে মানে প্রাথমিক অবস্থায় ফিরে আসে তখন এই পূর্ণাঙ্গ প্রক্রিয়াটাকে আমরা বলবো চক্র একটা চক্র ওকে তাহলে চক্রের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেটা বিগিনিং পয়েন্ট এবং যেটা এন্ডিং পয়েন্ট দুইটা কিন্তু মূলত একই হবে ধরো সেটা প্রাথমিক থেকে সর্বশেষ অবস্থানে উপনীত হতে অন্য যে কোনো পথেই হতে পারে আবার সর্বশেষ অবস্থা থেকে প্রাথমিক অবস্থা যদি তাকে আমরা উপনীত করি হয়তো একই পথে অথবা ভিন্ন কোনো পথেও ফিরে আসতে পারে যদি তার প্রাথমিক বা শুরুর জায়গা এবং শেষের জায়গায় দুটো ক্ষেত্রে একই হয় তখন আমরা তাকে বলবো একটা পূর্ণাঙ্গ একটি চক্র যদি সে অন্য কোনো বিন্দুতে উপনীত হতো মনে করো এ থেকে ডিতে এক পথে এসেছে আবার ডি থেকে তাকে প্রাথমিক অবস্থায় নিয়ে যাওয়ার সময় সে অন্য কোনো পথে এ বিন্দুতে আসলো না মনে করো এ ডি থেকে অন্য কোনো অংশে চলে গেল। যে ডি থেকে ই নামক কোনো একটা অংশে চলে গেল ক্লিয়ার ডি থেকে ই নামক কোনো একটা অবস্থায় চলে গেল। তখন সেটাকে আমরা একটা পূর্ণাঙ্গ চক্র বলতে পারব না বা চক্র বলা যাবে না তাহলে চক্র কখন বলা যাবে যদি প্রাথমিক থেকে শেষ আবার শেখ থেকে প্রাথমিক অবস্থায় আনার পরে যদি দেখা যায় যে প্রাথমিক বিন্দুটা সিমিলার অথবা সর্বশেষ বিন্দুটা যদি সিমিলার হয় তখন সে প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারবো বলো চক্র বলতে পারবো কেমন তো তোমাদের বই চক্র সম্পর্কে চক্র নিয়ে আলোচনা আসছে আমরা নেক্সট ক্লাসে চক্র নিয়েও কথা বলবো তো আমরা আজকে মূলত চেষ্টা করেছি তোমাদের সাথে গতিবিদ্যার বেসিক কিছু ধর্ম নিয়ে কথা বলার জন্য যে ধর্মগুলো আমরা বিভিন্ন গতিবিদ্যার আলোচনায় বিভিন্ন সময় বলবো যেমন আমরা কখনো অবস্থা বলবো কখনো পথ বলবো কখনো প্রক্রিয়া বলবো কখনো চক্র বলবো তো তোমাদেরকে এই পার্থক্যগুলো যদি আমরা না জানি কখনো ধর্ম বলবো সিস্টেম বলবো ওকে তো যদি এই পার্থক্যগুলো না জানে আমরা তাপগতিবিদ্যাকে ভালোভাবে রিয়েলাইজ করতে পারবো না তাই তোমাদের সাথে আজকে মূলত তাপগতিবিদ্যার এই বেসিক কথাগুলো আলোচনা করা হলো এই কথাগুলো থেকে হয়তো খুব একটা প্রশ্ন আসবে না কিন্তু তাপ গতিবিদ্যাকে ভালো বুঝার জন্য এই অপশনগুলোকে বা এই রাশিগুলোকে জানা আমাদের জন্য খুবই জরুরি ছিল তো আশা করি তোমরা মনোযোগ সহকারে এইগুলোকে শিখে নিবে এবং নোট করে নিবে ওকে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সর্বোপরি পড়াশোনার মধ্যে থাকো আল্লাহ হাফেজ